আফগানিস্তানে ফের ভূমিকম্পের আঘাত, নিহত পাঁচজন। দুদিন বাদে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল আফগানিস্তানে। আগে যে এলাকায় শক্তিশালী ভূমিকম্পে হাজার খানেক লোক প্রাণ হারিয়েছিলেন, ঠিক সেই এলাকার কাছেই আজ শুক্রবার ফের ভূমিকম্প আঘাত এনেছে। এতে এখন পর্যন্ত পাঁচজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে এক জ্যেষ্ঠ আফগান কর্মকর্তা। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফ জমিন জানিয়েছেন, সকালে পূর্ব আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে গায়ান জেলার আবারও ভূমিকম্প হয়েছে। প্রাথমিকভাবে এতে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিন পাকিস্তান আফগানিস্তান সীমান্ত এলাকায় আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.3। বাংলাদেশ সময় সকাল 7:45 দিকে আঘাত হানে এই ভূমিকম্প। উল্লেখ্য, গত বুধবার রাজধানী কাবুলের 160 কিলোমিটার দক্ষিণ পূর্বে 6.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন। ভূমিকম্প কবলিত এলাকায় রাস্তাঘাট এবং মোবাইল টাওয়ারও ধ্বংস হয়ে গেছে। 3,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। অন্যদিকে যুদ্ধ সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন কিম জং উন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার দেশের শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করেছেন এবং যুদ্ধ সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। শুক্রবার দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএন এর খবর অনুসারে কিম জং উন 3 দিনব্যাপী ম্যারাথন বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে শীর্ষ কর্মকর্তারা একমত হন যে দেশের যুদ্ধ সক্ষমতা বাড়ানোর জন্য সামরিক নিশ্চয়তা দিতে হবে। বৈঠকে বিষয়টি তারা অনুমোদন করেছেন। সম্প্রতি দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার সামরিক মহড়ার মাধ্যমে উত্তর কোরিয়াকে শক্তি প্রদর্শন করেছে। এরপর পিয়ংইয়ং এই বৈঠক করল। 4 বছর আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া প্রথমবারের মতো যৌথ মহড়া চালিয়েছে। 3 দিনের বৈঠকে উত্তর কোরিয়া তার যুদ্ধ বিকল্পনার পরিবর্তন আনে, যা অনেকটা দুর্লভ ব্যাপার। এই সম্পর্কে কেসিএন বলেছে, শীর্ষ নেতৃত্ব ফ্রন্টলাইন ইউনিটের জন্য গুরুত্বপূর্ণ সামরিক কর্ম পরিকল্পনা সহ অপারেশনাল ডিউটি জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। কিম জং উন পুরো সামরিক বাহিনীকে সর্বাত্মকভাবে যুদ্ধ সক্ষমতা বাড়ানোর জন্য আহ্বান জানান। তিনি বলেছেন, শত্রু যে কোনো তৎপরতা বানচাল এবং দেশের মর্যাদা রক্ষার জন্য শক্তিশালী সক্ষমতা দরকার। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।